আসলে গ্যানজামটা ওইখানে হয়েছে এখন আমি জানি না নেওয়া হয়েছে আমার তো এইখানে হকিটা রাইকে আমি শুধু সেভ তাদের সেভ করতে গেছি বাঁচাইতে গেছি যে আসলে কাহিনীটা কি বা এটা কি হয়েছে তো এখানে হয়তো বা কারো ভিড়ের মধ্যে হকি লাইগা আমার মাথাটা গেছে আজকে যে বিষয়টা মারামারির বিষয় আপনারা দেখবেন এই ধরনের মারামারি কিন্তু হয়নি এই ধরনের আক্রমণ প্রতি আক্রমণের কিন্তু খেলাগুলো হয়নি যেখানে আপনার ব্লাড এসেছে যেখানে এতটুকু আমার এই লিগে এই পর্যন্ত এতটুকু বিঘ্ন ঘটার মতো কোনো ম্যাচেই কিন্তু ঘটেনি যে বিষয়গুলো ছিল কার্ড প্রাপ্তি কিংবা এই যে হইসাল কিংবা ভিডিও রেফারেন্স সেটা এক জিনিস আর এখানে আপনার এক মীমাংসিত বিষয় আপনার আপনারা দেখে থাকবেন তারা কিন্তু হলুদ কার্ড অ্যাকসেপ্ট করে কিন্তু তারা সাইড বসা ছিল তারা রেড কার্ড অ্যাকসেপ্ট করছে কিন্তু তাদের যে বিষয়গুলো যে বিডিও রেফারেল দেখতে হবে আম্পায়ার কিন্তু বিডিও রেফারেলের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের কিন্তু বারবার বিষয়টিকে পরিষ্কার করেছে তারা বিষয়টিকে পরিষ্কার হওয়ার পরেও তারা ইচ্ছাকরিত কারণে আজকে এই রিফিউজ টু প্লেটুকু করেছে সো আমার আম্পায়ার যেটা ডিক্লেয়ার দেবে সেখানে ফেডারেশন অতিরিক্ত বসে থাকার মতো সময় ফেডারেশন মাঠে খেলে না ফেডারেশন তাদেরকে দিক নির্দেশনা দেয় যেন আমরা আমাদের সর্বোচ্চ যেন করতে পারি আপনারা আজকে দেখেছেন আমরা আজকে ডিসিপ্লিন টপ টু বটম একদম প্রথম থেকে নিয়ে আমরা কিন্তু আমাদের ডিসিপ্লিনের ব্যাপারে কিন্তু আজকে শতভাগ আমরা আমাদের সিকিউরিটি আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা কিন্তু সেগুলো সম্পূর্ণ করেছি সো আপনারা আমি মনে করি এটাতে আপনারা বাহবা দেবেন যেন আপনাদের যে রিপোর্টগুলো ছিল পূর্বে কেন খেলাগুলো এত দীর্ঘ হচ্ছে সেই খেলাগুলো যেন কেন নিয়মগুলোকে সঠিকভাবে পালন করা হচ্ছে না আজকে 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 যদি আজকে যদি সঠিক নিয়মে যদি খেলা পরিচালনা করা হয় যদি আপনি বলছেন আধাগুলো ঘন্টা রাখার পরে আরও কেন বিরুদ্ধে রাখা হলো না তাহলে এই উত্তর আমি দিতে পারবো না সেই উত্তর আপনারা নিজেরা করে নেবেন লিডে আসছি আমরা ভালো খেলতেছি আমাদের তো সবাই বিরুদ্ধে তারপরে তো আমরা এই শুরুর থেকে খেলতে খেলতে এ পর্যন্ত আসছি তো আপনারা তো চোখে দেখলেন যে আগের ম্যাচে তিন রেড তিন কার্ড এই ম্যাচেও তিন কার্ড এবং ঠিক ভাইটাল টাইমে তার মানে কি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে যাতে আমরা চ্যাম্পিয়ন না হতে পারি আমি আমি কিন্তু মাঠে উপস্থিত ছিলাম আমি কিন্তু আপনারা দেখেছেন আপনারা আজকের এই বিষয়টুকু আজকের বিষয়টুকু গুরুত্ব রেখে যেহেতু আমাদের সাংবাদিক থেকে প্রশ্ন করা হচ্ছে আমরা কেন এই আশি মিনিটের ষাট মিনিটের খেলাটুকু আশি মিনিট কিংবা আমরা একশো মিনিটে কেন সমাপ্ত করতে পারি না এই বিষয়টুকু গুরুত্ব রেখে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের যে সভাপতি মহোদয় রয়েছেন আমাদের এই তার তিনি আমাদেরকে সর্বোচ্চ লটুকু যেন আজকে বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা কিন্তু ভিএপি গ্যালারিটুকু আমরা বন্ধ রেখেছি আপনারা দেখেছেন আজকে কিন্তু দর্শকরা কিন্তু পুরো গ্যালারিতে ছিল এবং খেলাটা উপভোগ্য ছিল এবং দৃষ্টিনন্দনই খেলা পরিচালিত হচ্ছিলো